দেশের পরিস্থিতি দিন দিন ঘোলাটে হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। মির্জা আব্বাস বলেন, নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান স্পষ্ট নয়, দ্রুত নির্বাচনের বিষয়ে জাতিকে জানানোর আহ্বানও জানান তিনি। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার সাপেক্ষেই সংবিধান সংশোধনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান বিএনপির নীতি নির্ধারণী ফোরামের এই নেতা।